সাবজেক্টে পড়াশোনা করছো? আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার রানিং, আপনাদের দোয়ায় এবার অনার্স ফার্স্ট ইয়ারে আছি, সেকেন্ড ইয়ারে উঠব, আপনারা দোয়া করবেন আমার জন্য। পিসিতে পড়ো, সাবজেক্টের নাম কি? আইসিটি হচ্ছে, আইসিটি সংক্ষিপ্ত পূর্ণ রূপ যেন কি ছিল, কি ছিল ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠব এটা আপনি জানো না? মাথায় আসতেছে, সরি পেটে আসতেছে, মাথায় আসতেছে। ডব্লিউ ডুকো যারা সবার করো, ডব্লিউ ডব্লিউ এর অর্থ কি? আমি একটু একটা ইন্টারভিউ লাইভে আছি, তো আমাকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল যে ডাব্লিউ 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 এর ফুল মিনিং কি, তো উনি বললো যে একটু সাহায্য চেতে, তাই আমি আপনাকে কল করলাম আর কি। হ্যাঁ, ডাব্লিউ 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 মানে তিনটা ডাব্লিউ, ট্রিপল ডাব্লিউ এর ফুল মিনিং কি? জি জি স্যার, জি স্যার, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আমি তাকে বিয়ে করবো, তখন প্রিন্স মামুনকে ফলো করা শুরু করছি। যখন আসলে কষ্ট করতেছে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে খাবারের জন্য তোমাদের, তুমি ঠিক তখন টিকটক করছো মোবাইলে এমবি করে এবং ফলো করছো প্রিন্স মামুন এবং লায়লাকে, যারা নিজেরাই কিন্তু বিতর্কিত, এবং তুমি একটা ভালো ভার্সিটিতেও পড়ো এবং সেই ভার্সিটিটা বারণ করেও তুমি কিন্তু আমাদেরকে বোঝাইলা যে পড়াশোনার কি হাল তোমার। তো এখন তোমার কাছে কি কখনো মনে হয় যে তোমার বাপ মা তোমাকে জন্ম দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় ভুল করছে, মানে এটা কি মনে হয় কিনা? এখন এখন আমার বাবা মার কাছে সব সন্তানই কিন্তু যত খারাপই হোক সমান। জি স্যার, মানে আমি তো মনে করেন যে আমাদের সাবজেক্টটা, মানে যেটা আইসিটি, এটার যে সাবজেক্টটা ছিল ওইটার সাবজেক্টের নামটা একটু যদি বলতেন। মানে কি কম্পিউটার ইঞ্জিনিয়ারের যে একটা সাবজেক্ট থাকে ভার্সিটিতে, ওই সাবজেক্টের নামটা মানে যারা মানে ভার্সিটিতে পড়ে, এক একটা সাবজেক্ট থাকে না, এক একটা ডিপার্টমেন্ট, ওইটার আর কি নামটা জানতে চাচ্ছিল ওনারা। স্যার কথা কেটে কেটে আসতেছে। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, এই সাবজেক্টে তুমি পড়? জি। ওকে স্যার, থ্যাংক ইউ আপনাকে। রানিং আপনাদের দোয়ায় এবার অনার্স ফার্স্ট ইয়ারে আছি, সেকেন্ড ইয়ারে উঠবো, আপনারা দোয়া করুন।